আমরা আবারও সরাসরি নজর রাখবো অশোকনগরে প্রধানমন্ত্রীর সভায়। মঞ্চে যেটা আমার আপনাদের কাছে বলার ছিল, আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি। এই গ্রান্টি আমার মা ভাই বোনেদেরকে গ্রান্টি সভ নিতে হবে, তাই আমার মা ভাইরা একবার এই গ্রান্টি সভ আমাদের মোদিজি মাননীয় মোদিজির নামে একবার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর এই এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমার গাড়ি দিচ্ছে আর মা বোনেদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে, তার উপযুক্ত জবাব আমরা দেব, দিচ্ছি। আমরা এই 2024-এর জুনের 4 তারিখে তার জবাব দেব। আর সেই জন্য আজকের আমার মা বোনেদের এই জনসভা, আমার মা বোনেরা প্রস্তুত নিন, আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোষা দুষ্টু ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে, মাথা উঁচু করে কোনো মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে, কোনো বাবার জমি না কারিয়ে নিতে পারে। তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা, আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা, আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি পাবে। তাই আমি বলছি, আমি আপনাদের সাথে আজীবন থাকবো, আপনাদের ঘরের মেয়ে। কোনোদিন মুখ্যমন্ত্রীর পোষা কোনো দুষ্টু ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না, এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাবো না। যেটা সন্দেশ কালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে, আর যে মা বোনেরা এখন অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে। আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে সাথে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন, আর এই বসিরহাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বাড়াবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার।